লতি কচু চাষে সাফল্যের রহস্যটা কি দর্শক? আসলে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দর্শক বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, তো এই দেশে আয়তনে ক্ষুদ্র হলেও এটা জনসংখ্যা কিন্তু অনেক গুণ বেশি, প্রায় 18 কোটি মানুষের যে খাদ্যর যে চাহিদাটা সেটা আসলে কিন্তু পূরণ করাটা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার। তো দর্শক আসলে এই যে দেখতে পাচ্ছেন যে কচুর লতিগুলা দেখতেছেন, লতি কচু চাষে আসলে কিভাবে আপনারা এটাকে কে কিন্তু অলরাউন্ডার ফসল বলা হয়, কারণ এটার গোড়া, এটার ডাগর বা পাতা এবং প্লাস সেই সাথে লতি সবই কিন্তু খাওয়া যায় এবং বিক্রি করা যায়। দর্শক এটা কিন্তু বর্তমানে কচুর যে পাতা সেটা কিন্তু বাইরের দেশেও কিন্তু এক্সপোর্ট হচ্ছে। দর্শক এই যে অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কচুর লতিগুলা, এগুলা কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন যে কোনো দেশের, আপনার যে কোনো আড়তে কিন্তু বিক্রি করতে পারবেন অথবা যে কোনোখানে এগুলো কিন্তু বিক্রি করা যায়। অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি সবজি হচ্ছে কচুর লতি। তো দর্শক এই যে দেখেন যে কচুর লতিগুলো অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ কচুর লতি। তো দর্শক এটা আমাদের জমি, লতি কচুর জমি, এটা দেখতেছেন আমাদের পুরো প্রজেক্টটা দেখতেছেন। তো দর্শক আসলে কীভাবে সফল হবেন আপনারা আমি বলি। অনেকেই বলে যে ভাই আপনার আমাদের টাকা খরচ হচ্ছে 20,000 25,000 30,000, আসলে ভাই এতটা খরচ হয় না। আপনারা যদি আমার পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ চাষ করেন মাত্র 12 থেকে 13,000 টাকা খরচ হবে, এর ভিতরে আপনার লতি চলে আসবে, গাছে গাছের লতি চলে আসবে, গাছে ফলন শুরু হয়ে যাবে। দর্শক এটা আসলে কিভাবে আপনার জৈব সার, গরুর গোবর বা গরুর কম্পোস্ট যেটা বলে থাকি বা পাউচ বলে থাকি বিভিন্নখানে বিভিন্ন নামে কিন্তু এটা পরিচিত, তো সেটা যদি দেন অবশ্যই আপনার এটাতে কচুর লতিটার কালার ভালো হবে এবং প্লাস ফলনটাও দ্বিগুণ হবে, এটাতে খরচ সীমিত হবে। ভাই সারের যেই পরিমাণে দাম বর্তমান যুগে, সারের যেই দাম প্রতি কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে, তো এই জন্য আপনার সারের এই খরচটা কিন্তু সীমিত হবে এবং এই জন্য আপনার অনেক বেশি লাভবান হবেন কিন্তু এটা। দর্শক একটা কথা আমি বলি, এই যে কচুর লতি চাষটা, এটা আপনার অন্য অন্য সবজির থেকে অবশ্যই লাভজনক একটি ফসল। 1 বিঘা বা 33% জমিতে আপনার 8 থেকে 10 মণ প্রতি সপ্তাহে লতি উঠাইতে পারবেন। তো 10 মণ বাদ দেন, আপনি যদি 5 থেকে 6 মণ ধরেন, 5 মণ ধরি, 5 মণ আপনি যদি মাসে 4টা সপ্তাহ, 1 মাসে তো 20 মণ, 4 সপ্তাহে আপনার 4×5=20, মানে 20 মণ, 20 মণ লতি যদি সর্বনিম্ন 2,000 টাকা করে বিক্রি করেন, এখানে 40,000 টাকা বিক্রি করতে পারবেন। আর এটা 8 থেকে 10 মাস লতি বিক্রি করা যায়, আপনার 8-10 মাসের দরকার নাই। আপনি যদি 5 মাস বিক্রি করেন, প্রতি মাসে আপনার যদি 40,000 টাকা হয়, 45,200, মানে 2 লক্ষ টাকা ইনশাল্লাহ আয় হবে। প্লাস কচুটাও কিন্তু লাস্টে 25-30 টাকা বিক্রি করতে হবে। দর্শক এই ছিল আজকের ভিডিও, কচুর লতি চাষের জন্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। তো কথা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।